হে গাইস, এখন একটু বাইরে যেতে হবে, বিকজ আমার একটা ঝামেলা। পুলিশ গলি গলি দিয়ে টহল দিতেছে মোটরসাইকেলে করে। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা ব্লগে। আর আজকে ব্লগে আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি এবং ফ্রেশ ট্রেশ হয়ে আমি রেডি, আর ব্লগটাও শুরু করে দিলাম আপনাদের জন্য। আর এখন আমি যেটা করছি, ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি একটা ভিডিও এডিটিং করছি, অলরেডি আপলোডও করে দিছি, এবং আরেকটা ভিডিও এডিটিং করে আমি এটা এক্সপোর্ট করতেছি। প্রায় অনেকখানি হয়ে গেছে, তো এটা এক্সপোর্ট হইতে মিনিমাম ঘন্টাখানিক তো লাগবেই, বিকজ প্রায় 1 GB মতো টোটাল ফাইল, তো সময় তো লাগবেই। তো এই ব্লগটা, যে ব্লগটা আমি এখন মানে এক্সপোর্ট করতে মানে দিছি আর কি, যেটা এখন এডিটিং করে এক্সপোর্ট দিয়ে হচ্ছে, ওই ব্লগটা আপনারা এখন যে আমি ব্লগটা দেখতেছেন এই ব্লগটার আগে আপলোড করছি। অর্থাৎ এই যে এখন যে আই বাটনে যে ব্লগটা দেখতেছেন, এটাই আমি ওই ব্লগটা মানে যে ব্লগটার কথা বলতেছি যেটা এখন এক্সপোর্ট হইতেছে। সো এই আগের ব্লগটাও দেখে আসতে পারেন যদি না দেখা থাকেন। তো যাই হোক, আজকের দিনটা আমার এখন থেকে শুরু। সো দেখি আজকে সারাদিন কি কি করতে পারি, চেষ্টা করবো আজকে সারাদিন ভালো কিছু করার, আর মোটামুটি যথেষ্ট চেষ্টা করবো সবকিছু তুলে ধরার। সো দেখতে থাকেন আজকের ব্লগটা। হে গাইস, এখন একটু বাইরে যেতে হবে, বিকজ আমার একটা ঝামেলা মানে একটা কাজ পড়ে গেছে। কাজ মানে ঝামেলা। সো ওই কাজের জন্য বা ওই ঝামেলার জন্য আমার এখন বাইরে যেতে হবে। সো ঝামেলার জন্য আসলে যে টাকা পয়সা প্রচুর আমার হাতে এখন, টাকা মানে টাকা টাকায় ছিনিমিনি করতেছে। সো এখন টাকা পয়সা একটু উড়ে থুইয়া পরে আবার আইতাছি। সো চলেন আমার লগে বাইরে যাই, শুদ্ধ আর অশুদ্ধ মিলায় কইতাছি আমি এমনই, চলেন বাইরে যাই ঘুরে আহি। ওকে ওকে গাইস, তখন বাইরে যাওয়ার কথা বললে তারপরে বাইরে যাই, আর ক্যামেরা অন করি নাই আর আপনাদের সাথে কথা হয় নাই। যাই হোক, বাইরে গেলাম, খুব তাড়াতাড়ি বাসে ফিরে আসছি। তো বাইরে মূলত গেছিলাম 3টা উদ্দেশ্যে। প্রথমত গেছিলাম ওষুধ কিনতে, ম্যাক্স প্রো কিনলাম 1 পাতা। ম্যাক্স প্রো 2 ধরনের হয়, ট্যাবলেট হয় ক্যাপসুল হয়, তো ক্যাপসুল যেটা ওইটা আনছি, আর অ্যান্টাসিড প্লাস আনছি 2 পাতা। তারপরে আপনার ফ্লেক্সিলোডের দোকানে গেলাম, ফ্লেক্সি করা দরকার ছিল। তারপর হচ্ছে আপনার এক জায়গায় বিকাশে টাকা পাঠানোর দরকার ছিল, সেখানে কিছু টাকা পাঠিয়েছি। তো এই কাজগুলো শেষ করে আবার বাসায় আসছি। আসার পরে আবার দেখলাম যে একটা সিমে টাকা পাঠাইছি বাট আসে নাই, তো আমি আবার গেলাম। তো আবার গিয়ে যখন বললাম তখন উনি বলতেছে যে আমার কাছ থেকে তো টাকা পাঠিয়ে দিছি। তো আমার কাছে আমি দেখলাম যে ব্যালেন্সও তেমন মানে বাড়ে নাই, ব্যালেন্সও বাড়ে নাই, আর হচ্ছে মেসেজও আসে নাই, তো টেনশন। উনি বলতেছে সাকসেসফুল, ইভেন উনি প্রুফ দেখাইছে যে হ্যাঁ গেছে। তো আর কি আমিও মাথা নিচা করে আইসা বললাম, কিছু করার নাই। তারপরে আসলাম, আইসা চেক টেক করলাম, পরে দেখলাম যে না, SMS আসছে ঠিকই, তো হয়তো বা কোনো কারণে টাকাগুলো কাইটা নিচ্ছে, জানি না কী কারণ। তো যাই হোক, এরপরে বাসায় আসলাম, আইসা খাওয়া দাওয়া করলাম। তো তখন আর ক্যামেরা অন করি নাই, অন করলে হয়তো বা দেখাতে পারতাম। আর দুপুরে কী রান্না করছে এগুলাও আজকের দেখার দরকার নাই, প্রতিদিন একই জিনিস দেখাইতে কি আর ভালো লাগে। সো এখন হচ্ছে আপনার একটু ছাদে আসলাম। তো ছাদে আসার পরে যেটা দেখলাম সেটা আপনাদের একটু দেখাই, পুলিশ আসছে আর কি, তো পুলিশের সিনটা একটু দেখেন। গাইস, পুলিশ টহল দিতেছে, এখন একটু ছাদে আসলাম, পুলিশ গলি গলি দিয়ে টহল দিতেছে মোটরসাইকেলে করে। ওকে গাইস, প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে, পুলিশ আসছিল বাট আমারও তো কিছু বলবে না, এটা আমি জানি, কারণ আমি ছাদে আছি, এখানে কোনো প্রবলেম নেই, বাসার এরিয়ার মধ্যে আছি। তো এখন পুলিশ চইলেও গেছে। তো গাইস, পুলিশ আসছে ঠিকই বাট আমি মনে করছিলাম যে হয়তো বা দাঁড়াবে, দাঁড়ায় কাউরে জারি টারি দিবে দেখবো, আর আমি তো প্রস্তুত ছিলাম ভিডিও করার জন্য, মানে আমি ছাদে ছিলাম তাই প্রস্তুত ছিলাম যে কোনো কিছু হইলে অবশ্যই ভিডিওটা করব। তো যাই হোক, এরকম কিছু হয় নাই, পুলিশ দাঁড়ায় নাই, একটারা মানে এই পাশে থেকে ওই পাশে গেছে, আবার ওই পাশ থেকে এই পাশে এসে পড়ছে, মানে কাউরে কিছু বলে নাই, দাঁড়ায় নাই একটু। তো আমাদের নিচে যে দোকানটা অফ করে দিছে পুলিশ আসার পরে, মানে তাড়াতাড়ি শাটারটা নামাই দিছে। প্রতিদিন আমার কাছে একটা বিষয় খুবই বিরক্ত লাগে যে আপনার অনেকেই আগুন জ্বালায়, মানে বিভিন্ন পলিথিন তারপর পাতা পাতা সব একসাথে করে আগুন জ্বালায় অনেক ধোঁয়া ওঠার জন্য, যাতে মশাগুলো চলে যায়। তো এটাতে কী হয়, যারা আপনার
মানে যার বাসায় জ্বালায় তারা দেখা যায় মাথা থেকে একটু হলেও সেফ থাকে, বা তাদের জন্য এটা পজিটিভ। বাট আপনার এই ধোঁয়া যখন জ্বালানো হয়, মশাগুলো সব মানে আমাদের আশপাশে যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা মানে রুমে রুমে বা প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ধোঁয়াগুলা মানে যখন জ্বালায় দেয়, তখন মশাগুলো সব বিভিন্ন ফ্ল্যাটে চলে যায়। যেরকম আমাদের বাসার মধ্যে এরকম অনেক মশা হয়ে যায়। তো আমি মনে করি এরকম না করাই ভালো। এরকম করলে হয়তো বা নিজের যিনি জ্বালাইতেছে তার নিজের উপকার হইতেছে, বাট আরেকজনের তো ক্ষতি হইতেছে, এটা তো পাবলিক বুঝতেছে না। গাইজ, মাগরিবের আজান দিতে আর 8-10 মিনিটের মতো বাকি আছে, তো আমি বাসায় চলে যাই। আর ছাদে থেকে লাভ নাই, উপরে হচ্ছে মেন ছাদ, এটা হচ্ছে ছাদের ঠিক নিচের ফ্লোরে যেখানে এখনো কাজ চলতেছে। আমি আগের দু একটা ব্লগে হয়তো বা এই জায়গায় এসে কথা বলছি, ইভেন বলছিও এই কথাটা যে কাজ চলতেছে এখনো কমপ্লিট হয় নাই। ছাদে উপরে গেছিলাম, আবার এখন নিচে। এখানেই ভাল লাগে, উপরে ভাল লাগে না। সবাই আশপাশে সব ছাদে সবাই অনেক মানুষজন আমার লজ্জা করে, সো এই কারণে আমি নিচে এসে বসছি। এখানেই ভাল লাগে, কেউ আমার দেখে না, আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখি বা একটু হাওয়া খাই বা একটু আলো বাতাস খাই। তো যাই হোক, এখন যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে আর কথা বাড়াতে চাইতেছি না, আমি বাসায় চলে যাই। বাসে যাই, তারপরে দেখি আরও কী কী এই ব্লগে অ্যাড করা যায়। সো চলেন বাসায় যাই। তো গাইস, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়লাম, এখন একটা কাজ বাকি আছে। একটা ভিডিও শ্যুট করছিলাম টাক্কুসুলাদের নিয়ে, যারা মাথা বেল মাথা করে ফেলছে তাদের নিয়ে একটা ভিডিও বানাইছি। এটা আমার আরেকটা চ্যানেলে ওই ভিডিওটা যাবে, তো এটা এখন এডিটিং করব, এডিটিং বাকি, শুধু করে রাখছিলাম বাট এডিটিং করি নি। ওকে গাইস, আলহামদুলিল্লাহ এডিটিংয়ের কাটাকাটি বকরচো করে যত ধরনের কাজ আছে সবই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এক্সপোর্ট দিব। বিট রেটটা আমি তার আগে আমি রেজুলেশনটা দিই, রেজুলেশন হচ্ছে 1920x1080, আর বিট রেট দিব 8000 kbps, আর বাকি যা আছে তা ঠিকই থাকবে। ওকে, এটা টোটাল হচ্ছে 393 MB, 6 মিনিট 28 সেকেন্ড। তো এখন শুধু এক্সপোর্ট দিয়ে দিলেই এক্সপোর্ট হইতে থাকবে। এই যে এক্সপোর্ট হইতেছে। ওকে গাইস, আলহামদুলিল্লাহ এডিটিং কমপ্লিট হয়ে গেছে। ওকে গাইস, আলহামদুলিল্লাহ এডিটিং শেষ করে এশার নামাজ পড়লাম, এখন খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমায় পড়বো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আগামীকালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।